বাবা মার প্রথম সন্তান হচ্ছে একটি চমৎকার জীবন্ত খেলনা। এই খেলনার সবই ভালো। এই খেলনা যখন হাসে তখন বাবা মার মন আনন্দে ভরে ওঠে, আর এই খেলনা যখন কষ্ট পায় তখন বাবা মার চোখে মুখে দেখা যায় ঘোর অন্ধকার। প্রত্যেকটা বাবা মার কাছেই তার প্রথম সন্তান কিন্তু অনেক বেশি স্পেশাল, যদিও বাবা মা সব সন্তানকে সমানভাবেই কিন্তু ভালোবাসে, তাও প্রথম সন্তানের অনুভূতি কিন্তু সত্যিই খুব আলাদা। সকালটা শুরু করছি মেয়েকে নিয়ে। আজকে তো মাগফিরাতের 12তম রোজা, আজ কিন্তু যাব বাবার বাড়িতে, তো আজকে এক্সাইটমেন্টটা কিন্তু খুব বেশি। সকাল সকাল মেয়েকে গোসল করিয়ে দিলাম, মামা এসে নিয়ে গেল, আমার কিছু কাজ আছে বুয়াকে দিয়ে সেটা করাবো, তারপরে যাব। খুব অল্প সময়ের জন্য যাব, হয়তো দুই একদিন থাকবো। এরপর যাওয়ার সময় রাস্তাতে জিলাপি নিয়ে নিলাম। এই জিলাপিটা মেরোজের বাবার খুব পছন্দ, তো বলতেছে চলো এটা নিয়ে যাই আমরা। এরপরে হচ্ছে এখন বাসাতে এসেই তো কাজ শুরু হয়ে গেছে, এত ভালো লাগতেছিল, অন্থন মেক করতেছিলাম সবার জন্য, তো যেটা হয় আর কি, ইফতারের আগ দিয়ে বাসাতে সবার যেই কথা বলা, হট্টগোল, কাজের ব্যস্ততা, এগুলো বাসাতে থাকলে খুব বেশি মিস করি। নানাও চলে আসছে মেহরুজের দোকান থেকে, নাতিকে পেয়ে তো অনেক খুশি। আর এখানে হচ্ছে সবাই নামাজ পড়তেছে, আজকে রায়হানকেও ইনভাইট করেছিল আম্মু, তো ও আমাদের সাথে ইফতার করবে। আর এই যে আমি কিন্তু সব ক্লিপস নিতেছিলাম, আমি অন্থন মেক করতেছিলাম আর আম্মু হচ্ছে এগুলোকে ভাজতেছিল, খেতে কিন্তু খুব বেশি মজা হয়েছিল। তো একা বাসায় থাকলে আসলে ইফতারের সময় যে একটা ইফতারের একটা আমেজ, বাসাতে ভাই বোন, তারপরে হচ্ছে আব্বু আম্মু সবাই কাজ করা, হই হুল্লোড়, এই জিনিসগুলো আসলে খুব বেশি মিস করতেছিলাম এই বছর। কারণ এই বছরই প্রথম আমি একটা না 11টা রোজা বাসায় করলাম। তো আব্বু আর কি একটা সমিতির মিটিং ছিল, একটা বিরিয়ানি নিয়ে আসছিল বাসাতে, বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগছে, অনেক মজা ছিল। যদিও আমি বিরিয়ানিটা খুব কমই পছন্দ করি, চিকেনটা পছন্দ। আর এই যে আমার মেয়ে বসে বসে দুপুরের লাঞ্চ করে নাই, তো তার অনেক ক্ষুধা লেগে গেছে, পরে একটু অন্থনের ক্রিসপি পার্টটা সে কামড় দিয়ে খাওয়ার চেষ্টা করতেছিল, পরে সে একটা নিয়ে ইফতার পর্যন্ত বসেছিল। আর এই যে আব্বু কিন্তু আম্মুকে হেল্প করতেছে, আর এই দেখেন ছেলেগুলা সব বসে আছে। আর আমার আব্বু কিন্তু সবসময় ইফতারের আগে প্রিপারেশন নিতে আম্মুকে হেল্প করে। আসলে বাসায় যখন আসি এই জিনিসগুলো খুব ভালো লাগে, একা বাসায় তো খুব মিস করি। তো আম্মু বলতেছে যে আজকে ইফতার খেতেও মজা হবে, কারণ নাকি আমি আসি বাসাতে, তো আমি না থাকলে তার কোনো উৎসাহ কাজ করে না ইফতার বানানোর। তো আম্মু আলহামদুলিল্লাহ অনেক কিছুই মেক করছে আজকে ইফতারে, আর প্রত্যেকটা জিনিস খেতে খুব শান্তি লাগতেছিল, কারণ নিজের বানানো খাবার খেয়ে না অত তৃপ্তি লাগে না, মার হাতের খাবারে যত তার তৃপ্তি। তো ইফতারের টাইম হয়ে যাচ্ছে, সবাই তাড়াহুড়া করতেছিল, অর্পা প্লেটিং করতেছিল, আমিও প্লেটিং করতেছিলাম, পাশাপাশি একটু একটু ভিডিও নিতেছিলাম। আসলে খুব ভালো লাগতেছিল, খুব পিস ফিল করতেছিলাম যে আম্মু আব্বুর সাথে আজকে ইফতার করব। এই জিনিসটা আমি অনেক মিস করতেছিলাম এবার, যদিও আমার ইচ্ছা ছিল, যেহেতু আমরা দুজনই বাসাতে টিচার নিয়েছি আরবি পড়ার জন্য, তো এই জন্য আমরা বাসাতেই বেশি টাইম স্টে করব, এই জন্য এবার আর বেশি আসা হয় নাই। তো আজান দিয়ে দিছে, সবাই ইফতার করতেছে, মেহরজও চেয়ারে বসছে, মেহরজের নানা নানি তো অস্থির হয়ে গেছিলো ওর সাথে ইফতার করবে। আর আম্মুর ডিম চপটা তো জাস্ট ওয়াও, কয়টা যে খাইছি আমি জানি না, খুব মজা করে ইফতার করলাম। এরপরে প্রায় 15-16 দিন পর যেহেতু বাসায় আসছি, মানে বাসা থেকে এরকম বের হয়েছি, তো ঘুরতে যাব না এটা কি হয়, তো ঈদের শপিংয়ের জন্য একটু বের হয়ে গেলাম। মেহরজের বড় চাচু, তারপরে হচ্ছে মেহরজের দাদু, মেহরজের ফুপি, সবাই আর কি ওকে আমাদের ঈদের শপিংয়ের জন্য যেহেতু টাকা পাঠিয়েছে, তো একটু তো কেনাকাটা শুরু করতেই হবে। তো মেহরজের দাদা চাচু টাকা দিয়ে দিছে, মেহরজের ফুপিও টাকা দিয়ে দিছে, মেহরজের রিমি ফুপি মেহরজের জন্য অনেক সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আড়ং থেকে, তো ও মেহরজের জন্য এবার দেখি কী কেনা কাটা করবো আর কি, এর জন্য একটু আড়ং ঘুরে আসলাম। তো
তো ঘুরে আর কি ওরকম কিছুই আমার পছন্দ হলো না মেরোজের সাইজ মতো। এক নাম্বার আড়ংয়ে গিয়েছিলাম, তারপরে আর কি একটু ছোট্ট একটা টুকিটাকি জিনিস নিয়ে তারপরে হচ্ছে যে রাতের শহরটা দেখতে দেখতে বাসায় যাচ্ছিলাম। খুব ভালো লাগতেছিল আমার কলেজ, কমার্স কলেজ, তো এই রাস্তাটা দিয়ে গেলে খুব ভালো লাগে। তো 11:30 বেজে গেছে, বাসায় আসতে আসতে মজা করে ডিনার করলাম। এরপরে কিন্তু নানার সাথে খুনসুটি মেহেরোজের। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। এই ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।